হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আরিফুল টেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা জানেন যে দেশে বর্তমানে মালয়েশিয়া যে যারা দিতে যাচ্ছেন বা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত, তাদের জন্য তারা কীভাবে নিবন্ধন করবেন, অনেকেই দোকানে গিয়ে গিয়ে ধন্না ধরেন যে আসলে নিবন্ধনটা কীভাবে করতে হয়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। তো আজকে আমি জানাবো পার্ট টু পার্ট যে আপনারা যারা মালয়েশিয়া যেতে চান বা মালয়েশিয়া যারা নিবন্ধন করতে চান, তারা কীভাবে নিবন্ধনটা আসলে করবেন। আপনারা জানেন যে বর্তমানে যে মালয়েশিয়া লোক নেবে, আপনারা তিনটে ধাপ অতিক্রম করে আপনারা নিবন্ধন করতে পারেন। প্রথমত, যে প্রতিটি জেলাতে বা উপজেলাতে জনশক্তি অফিস বা কর্মসংস্থান যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন সরাসরি, অথবা আরেকটা মোবাইল থেকে একটা অ্যাপস ডাউনলোড করে আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে আপনারা নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনাদের যে জানিয়ে রাখি যে নিবন্ধন করার জন্য আপনাদের যে বিষয়টি প্রথমে ইয়ে করতে হবে, আপনাদের পাসপোর্ট থাকতে হবে আর ভোটার আইডি কার্ড থাকতে হবে। মানে সঠিক জন্ম নিবন্ধন, সঠিক জন্ম তারিখটা জানানোর জন্য অবশ্যই পাসপোর্টটা আপনারা রাখবেন। এবং পাসপোর্টের সাথে যদি আপনারা প্রবাসী অ্যাপস থেকে ই করেন, তাহলে আপনারা নিজেরাই নিবন্ধন করতে পারবেন। করার পরে আপনারা 100 টাকা 200 টাকা ফ্রি দিবেন, সাথে সার্ভিস চার্জ আছে আরও ধরেন 100 টাকা, মানে 300 টাকা টোটাল খরচ হবে আপনাদের, আপনারা নিবন্ধন করতে পারেন। আর যদি আপনার অফিসে গিয়ে বা কর্মসংস্থান বা জনশক্তি অফিসে গিয়ে আপনারা নিবন্ধন করতে যান, সেক্ষেত্রে আপনার অনলি 100 টাকা 200 টাকা খরচ হবে আর কি, কারণ অফিসিয়াল যে খরচ সেটা হচ্ছে অনলি 200 টাকা। আর যদি নিজেরাই করতে চান নিবন্ধন, সেক্ষেত্রে আপনাদের 100 টাকা প্লাস যাবে, কারণ 100 টাকা সার্ভিস চার্জ আছে। তো বন্ধুরা, যারা নিবন্ধন করতে চান অবশ্যই আপনাদের যে নিবন্ধন করার আগে আপনাদের বিএমআইটি একটা কার্ড নিতে হবে। বিএমআইটি কার্ডটা হচ্ছে, আপনারা যদি জনশক্তি অফিসে যান, তারা যখন আপনাকে নিবন্ধন করাবে তখন আপনাদের জন্য আপনাদের নিবন্ধনের সাথে বিএমআইটি একটা কার্ড আছে, সেই কার্ডটা আপনাদের দেবে। এবং বিএমআইটি কার্ডের মাধ্যমে আপনারা পরবর্তীতে আবেদন করতে পারবেন। এবং বিএমআইটি কার্ড বর্তমানে আপনারা জানেন যে 42টি কার্যালয়ে এবং 11টি উপজেলা লেভেল থেকে তারা এই কাজগুলো করছে। মালয়েশিয়ার যে বিষয়টা সেটা মূলত তারা দেখাশোনা করে। তো আপনারা বিএমআইটি আবেদন করার ক্ষেত্রে বা আমি প্রবাসী যে অ্যাপসটা আছে এটা আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ সহকারে, আপনাদের যদি কোনো প্রশিক্ষণ সনদ থাকে, যেমন আপনার কারিগরি প্রশিক্ষণ সনদ বা কোনো ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ থাকে, সেগুলো অবশ্যই যখন আপনারা নিবন্ধন করতে যাবেন তখন সেগুলো আপলোড করে দেবেন। কারণ আপলোড করে দিলে কী হবে যে নিয়োগকর্তারা আপনার তথ্য পুরোটাই পেয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা নিবন্ধন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, নিবন্ধন হয়ে যাওয়ার পরে আপনারা ওই আমি প্রবাসী অ্যাপস থেকে আবেদন করতে পারবেন মালয়েশিয়ার জন্য। এখানে আপনি অনেক দেশের চাকরির সার্কুলার পাবেন, দেখবেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, রোমানিয়া বা বিভিন্ন দেশের আপনার নিজেরাই দেখতে পারবেন। যখন আপনার নিবন্ধন প্রক্রিয়াটা শেষ করবেন না, তখন আপনার চোখের সামনে বাজবে যে নিয়োগ বিজ্ঞপ্তির নামে ওখানে অনেকগুলো অপশন থাকে, এবং সেখানে সৌদি আরবের কতজন লোক নেবে বা কোন কোম্পানি কতজন লোক, মালয়েশিয়া কতজন লোক নেবে, সব কিছু বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে, অবশ্যই আপনারা আমি প্রবাসী অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা বাকি কাজগুলো করবেন। যেহেতু তো মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আপনারা নিবন্ধন কমপ্লিট করার পরে আপনারা বিএমআইটি অফিসে যাবেন, যাওয়ার পরে আপনাদের আঙুলের ছাপ নেবে, ছাপ নেওয়ার পরে যাকে বলে ফিঙ্গারটা নেবে, নেওয়ার পরে আপনারা আপনাদের একটা কার্ড দিবে, বিএমআইটি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড যাকে বলে, কার্ডটা দিবে। দেওয়ার পরে আপনারা নিজেরাই মালয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন মালয়েশিয়ার জন্য যদি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে বিমান ভাড়াটা তাদের, এটা আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া বর্তমানে যেভাবে মালয়েশিয়া সরকার যেভাবে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, তাতে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের নিবন্ধন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সহকারে এবং জেনে শুনে বুঝে তারপর নিবন্ধন করবেন। কারণ আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করতে যেন আপনি নিবন্ধন করতে যান, সেক্ষেত্রে আপনি অনেক সমস্যা পড়তে হবে, আপনার অনেক সমস্যা হতেই পারে।
সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা অবশ্যই প্রতিটি যে কার্যালয় আছে সে কার্যালয়গুলোতে যাবেন, যায় ওদের সাথে কথা বলে তারপর আপনার নিবন্ধন করবেন। সঙ্গে অবশ্যই একটা পাসপোর্ট নিয়ে যাবেন অথবা আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট দুটোই নিয়ে যেতে হবে। আর লাস্ট যে কথাটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভ্যাকসিন, করোনার ভ্যাকসিনের টিকাটা কমপ্লিট হতে হবে। সেটা বাংলাদেশ সরকার অনুমতি তো কিছু হসপিটাল আছে আপনারা জানেন, সেগুলো থেকে আপনাদের টিকা তিনটি ডোজ কমপ্লিট করে নিয়ে আপনাদের সার্টিফিকেট এবং আইডি কার্ড যে দেয় কমপ্লিট করার পরে সেগুলো নিয়ে আপনাকে হাজির হতে হবে। তো বন্ধুরা, আরিফুল ইসলাম টেকনিক্যালে আপনাদের জানাচ্ছি যে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে এরকম কিছু কিছু টিপস শেয়ার করার জন্য। আপনার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।